ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরক সময় তখন আপনার প্রশ্ন হচ্ছে যে কাউকে টাকা পয়সা ইত্যাদি ধার বা করতে দেওয়ার সময় যদি সাক্ষী না রাখে তাইলে ওই ব্যক্তির দোয়া কবুল হবে না এটা সঠিক না হ্যাঁ কোরআনের মধ্যে সবচেয়ে বড় একটা আয়াত হচ্ছে আয়াত উদ্দিন ইজা মুসাম্মা এই আয়াতটা অনেক বড় একটা আয়াত যেটা একটা আয়াত একটা পৃষ্ঠা এখানে লেনদেনের নিয়মাদি বলা আছে সুরা বাকারার মধ্যে আয়াতটি তো এটাই যে সুন্নত পদ্ধতি যে টাকা পয়সা ইত্যাদি একে অপরের থেকে যখন করত নিবে ধার দিবে নিবে তখন কয়েকটা কথা বলা আছে এখানে একটা হচ্ছে যে কোন সময় আদায় করবে এটা নির্ধারণ করা আর একটু হচ্ছে যে সাক্ষী রাখবে হ্যাঁ সাক্ষী রাখবে তারপরে হচ্ছে সে হ্যাঁ কখন এটাকে আদায় করবে তারপরে লিখে নেবে এই তিনটা কাজ এটা হচ্ছে উচিত তো এটাও ওয়াজিব হবে তখন যখন যাকে টাকা পয়সা ইত্যাদি দিবে সে আসলে তার কাছে পরিপূর্ণভাবে পরিচিত না বা তার সম্পর্কে তার লেনদেন সম্পর্কে জানা না এরকম যদি নাকি হয় তাহলে অবশ্যই এগুলো ওয়াজিব পর্যায়ের এই কাজগুলো করা লিখে রাখা সাক্ষী রাখা তারপর মেয়া ঠিক করা আর যদি নাকি লোকের সম্পর্কে ধারণা আছে সে তাকু ফরেস্কার ফরেস্টগার মত কি কথা এলোমেলো করে না তাইলে এগুলা মোস্তাহাব তো যে হাদিসের মধ্যে বলা আছে নবী সাল্লি সাল্লাম আস করতেছেন তিন ব্যক্তি নিকটে দোয়া করে আর তাদের দোয়া কবুল করা হয় না এক নম্বর কান আতলাহ ইমরা আতুন সাইয়াতুল খুলক ফালাম খা এক ব্যক্তির এমন এক স্ত্রী আছে যে দুচরিত্রা তার আদর্শ ভালো না খারাপ মহিলা তারপরে তাকে তালাক দিচ্ছে না তখন এই মহিলা থেকে কষ্ট হয়ে ওই স্বামী যদি নাকি তাকে বদ্ধ সেটা গ্রহণ করা হবে না দুই নম্বর ওরাজুলন কান আল্লাহ আলা রাজুলিন মাল উন ফালাম ইউশ হিদ আলহি এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে টাকা পয়সা পাবে আর যখন নাকি এই টাকা পয়সার লেনদেনের সময় সাক্ষী রাখে নাই আর এই ব্যক্তি টাল মটাল করতেছে অস্বীকার করতেছে দিচ্ছে না এরকম যদি হয় আর এ ব্যক্তি তার জন্য বদা করে সেটা কবুল করা হবে না কারণ সে নিজের দোষে দোষী হয়েছে তিন নম্বর হচ্ছে মা লাহু কোনো ব্যক্তি মাল সম্পত্তি দিছে বেকুব ধরনের মানুষকে যার জ্ঞান বুদ্ধি ঠিক নাই এমন লোককে কি দিছে টাকা পয়সা দিয়ে রাখছে বা তাকে এগুলি জন্য বা সংরক্ষণের জন্য দিয়ে দিচ্ছে অথচ তার কাছে জ্ঞান বুদ্ধি কিছু নেই এর কোনো অঘটন ঘটে গেলে যদি নাকি ব্যক্তি বদ্ধ দেয় সেটা আর কবল করা হবে না তাই মোট কথা হচ্ছে যে লেনদেনের বিষয়ে এটা উচিত সুন্নত পদ্ধতি লিখে রাখা সাক্ষী রাখা মেয়াদ ঠিক করা এটা হচ্ছে উচিত সুন্নত পদ্ধতি ওয়াজিব তখন হবে যদি কি লেনদেন করার সময় অপরিচিত হয় বা তার সম্পর্কে যে ভালো আইডিয়া না থাকে যে সে আসলে সময় মতো ওয়াদা পুরো করতে পারবে কি পারবে না তখন এটা অবশ্যই ওয়াজিব পর্যায়ের হয়ে যাবে আর তখনই ওয়াজিব পর্যায়ের হওয়ার পরেও যদি নাকি কাজগুলো না করার সাক্ষী না রাখে আর দুর্ঘটনা ঘটে তখন তাকে যদি নাকি তার বিরুদ্ধে বদ্ধ হতে সেটা গ্রহণ করা হবে না এখানে এই কথা অর্থ এই হাদিসের অর্থ এটা যদি ব্যবহার করে তার কোনো দোয়াই কবুল করা হবে না এটা নয় আশা করি বিশেষ বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আসালামাইকুম বরহমতলা বরক